এই তো মিলাদুন্নবী জন্মবার্ষিকী। এখন প্রশ্ন হচ্ছে যে জন্মবার্ষিকী আসলো কোত্থেকে? জন্মবার্ষিকী কি কোরআন থেকে এসছে? আছে কোরআনে? কারো জন্মবার্ষিকী পালন করা, নবীর বা অন্য কারো বা জন্মবার্ষিকী পালন করা, জন্মের দিন পালন করা কোরআন থেকেও আসেনি। রাসুলসাম হাদিস থেকে এসছে? হাদিস থেকেও আসেনি। এরপরে ইজমা হয়েছে সমস্ত উম্মতের আলমাদের, হানাফি শাফি মালিক হামিল সমস্ত আলমারা ইজমা করে যে একমত হয়ে গেছে। হ্যাঁ না, এরকম কোনো ইজমা হয় না। আর আসল ইজমা হচ্ছে সাহাবায়ে কেরামদের যুগে, তারপরে কোনো ইজমাই আসলে প্রমাণিত নয় সাহাবায়ে কেরামদের পরে। এই জন্য অনেক গবেষক আলমারা বলেছেন বল ইজমা ইজমাও সাহাবা, আসল সাহাবায়ে কেরামদের জামা নাই, অল্প কিছু এলাকার মধ্যে সাহাবারা ছিলেন, সেই জন্য সেই যুগে একটা বিষয়ে একমত হয়ে যাও, তাও কোরআন এবং হাদিস বিরোধী বিষয় নয়, সেটা কোরআন এবং হাদিস সমর্থিত বিষয় সেটা হবে, কোরআন হাদিসের বিপরীত কোনো ইজমা হতে পারে না। সুতরাং যখন এটা কোরআন সন্ন্যাস দ্বারা প্রমাণিত নয়, কোনো সাহাবি থেকে এসছে, কোনো সাহাবি করেছেন তাও প্রমাণ নেই, কোনো খলিফা করেছেন কেউ করেননি, তাহলে কোনো মুসলিম থেকে জন্মবার্ষিকী পালন করার এই ইতিহাস আমাদের কাছে পাওয়া যায় না। এই জন্মবার্ষিকী পালন করা অভ্যাস ছিল খ্রিস্টানদের, কার অভ্যাস ছিল? খ্রিস্টানদের। এখনও খ্রিস্টানদের যে ডিসেম্বর শুরু হচ্ছে, 25শে ডিসেম্বরে তাদের বড়দিন, মানে তাদের ধারণায় যিশু খ্রিস্ট ঈসা আলী ইসলামের এটা জন্মদিন, যদিও তাদের ধারণা এটা, এটাও ঐতিহাসিকভাবে স্বীকৃত সাব্যস্ত নয়, কেউ প্রমাণ করতে পারবে না যে 25শে ডিসেম্বর ঈসা আলী ইসলামের জন্মদিন।